লিচু ফুলের মধু স্বাদে আর গন্ধে অনন্য খাদ্যদ্রব্যটি উৎপাদনে মাঠে নেমেছেন নাটোরের মৌয়ালরা। একই সাথে করছেন পরিচর্যা আর সংগ্রহের কাজ। যদিও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্মের কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় সবাই। দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বিস্তীর্ণ লিচু বাগান, এরই মাঝে মৌমাছির খামারে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। কেউ কেউ সংগ্রহ করছেন মধু। চাষিরা বলছেন লিচু ফুলের মধু স্বাদে গুণে ও মানে অনন্য, তাই বাজারে দাম ও চাহিদাও বেশি। অন্যদিকে বাগানে মৌ খামার থাকলে পরাগায়নও ভালো হয়, ফলে বাড়ে উৎপাদন। তাই খামারি ও বাগান মালিকদের সক্ষমতা যেন একটু বেশি। মৌমাছির কারণে আবার দেখা যাচ্ছে যে পুরুষ ফুল এবং মহিলা ফুলের পরাগায়নটা ঘটে, লিচুগুলো ভালো হয়। মৌ চাষ এমন একটা জিনিস যা আমাদের গ্রামে আসার কারণে আমাদের ফলের উপকার হচ্ছে এবং গুটিটা বেশি ঠেকতেছে। এই মালামাল যাতে সঠিকভাবে সুন্দরভাবে রপ্তানি করতে পারি, সেদিকে যদি সরকার আমাদের একটু খেয়াল রাখতো আমরা উপকৃত হইতাম। এই বছর আবহাওয়া খুবই খারাপ, প্রচুর রৌদ্র, লাস্টে এসে বৃষ্টি হলে এই জন্য মধুই পেলাম না। তারপরে যে মধু হলো তা মধুর খুবই দাম কম, মধু ব্যবসায়ীরা খুবই সিন্ডিকেট করতেছে। তবে ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে চাষিদের আছে বিস্তর অভিযোগ, কেননা মাঠে পরিশ্রম করলেও ধরাশায়ী হতে হয় মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কাছে, তাই সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি তাদের। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে, দালাল চক্রের সিন্ডিকেট করে চাষিদের ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ সরকারের কাছে বিনীত নিবেদন এই যে আমাদের এই মধুর বাজারে সিন্ডিকেটকে ভেঙে দিয়ে চাষিদের বাজারের সুব্যবস্থা করার জন্য। কোনো সহযোগিতা ছাড়া আমরা এ পর্যায়ে আসছি। আমরা বাংলাদেশের সরকারের কাছে একটাই আবেদন এবং আমাদের এই মধু সেক্টরে আমাদের যেন একটু সহযোগিতা হাত বাড়ায় দেয়। আমরা কৃষির একটা অংশ এবং মৌমাছি না থাকলে পরাগায়ন হয় না, আর পরাগায়ন না হলে পরে ফলন বাড়ে না। সেই হিসাবে আমাদের উত্তরবঙ্গে প্রসেসিং প্ল্যান্ট নাই, একটা প্রসেসিং প্ল্যান্ট এবং স্বল্প সুদে আমাদের মৌ শিল্প যেন, মৌ খামারিরা যেন স্বল্প সুদে ঋণ পায়। এদিকে মধুর চাষবাদ সম্প্রসারণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা লিচুতে মৌ চাষের কথা ভাবছি এবং আমাদের লিচু ফুলে লিচু বাগানে মৌ বক্স স্থাপন করা হয়েছে। মৌ চাষের ফলে মৌমাছিরা এক ফুল থেকে আরেক ফুলে আনাগোনা করে, দৌড়াদৌড়ি করে, ফলে পরাগায়ন হয় এবং ফলন বৃদ্ধি পায়। মৌ চাষিরা খাঁটি মধু বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছে এবং ভোক্তারা খাঁটি মধু খেয়ে উপকৃত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভালো ফসল উৎপাদনের জন্য আমরা ভালো বীজ, সুষম সার, সেচ এবং যত্নের কথা বলে থাকি। জেলায় এবছর প্রায় 916 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে আর এসব বাগান থেকে 9,000 মেট্রিক টন লিচু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।